হ্যালো, কেমন আছেন আপনার সবাই? আমি প্রিয়াঙ্কা, আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। রবিবারের বিকেল, ভাবছি রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। তো আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি, আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য আগে দেখতে হবে। এই দেখুন, আমার মেয়ে এই ঘরে রেডি হয়ে বসে রয়েছে। পড়ি, তুমি কি ঘুরতে যাচ্ছ? কোথায় ঘুরতে যাচ্ছ? দোল? না না, বলছি কোথায় ঘুরতে যাচ্ছ? তারপর ডেস্টিনেশনে পৌঁছে আমি আর আমার মেয়ে এসকেলেটারে উঠছিলাম। ভিডিওটি করে দিচ্ছিল ওর বাবা। আমার মেয়ে কিন্তু এসকেলেটারে উঠতে বেশ ভালোই বাসে, ও একটুও ভয় পায় না, আর যাওয়ার সময় বেশ চারিদিক দেখা পছন্দ করে। ফাঁকা জায়গা পেয়ে আবার সেই দৌড় দিয়েছিল, আর আমি ওর পেছন পেছন ছুটছিলাম। তো আইসক্রিম আমার মেয়ে আর আমি দুজনেই খুব ভালোবাসি, তো সবার আগে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমরা। দেখছেন কত ভিড়, এত ভিড় ছিল মানে বসবার জায়গা ছিল না। কপালগুনে একটু বসতে জায়গা পেয়েছিলাম আমি, সেই দেখেই খুশি হয়ে গেছিলাম যে এত ভিড়েও আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। তারপর ওর বাবা আমাদের জন্য কিছু খাবার নিয়ে এলো। ফুড ইজ রেডি। Apple cake, mixed fruit cake and signature tea. Hey Jay. Kemon? Yummy. Jolu. Ki khabe tumi? O shudhu jol khay ar kichu na. Netka dilam dhup kore fele dilo. O shudhu jol khay. Amar khub bhalo lagche. Ki khabe tumi? হ্যালো, ভালো কেকটা? বলো কি খাবে? চা খাবে? এই যে চা। তুমি কি খাবে, তুমি কি খাবে বলো? মেয়ে খুব বায়না করছিল, তাই চা দিতে বাধ্য হলাম। ওর বাবাই আমায় বলল একটু দাও, তাতে কিছু হবে না। তারপর একটু দেওয়ার পর দেখুন কি কাণ্ডটা করছে আমার মেয়ে। ভালো, চাটা কেমন? চাটা পাবার পর ও কারোর সাথে কথা বলতে রাজি নেই, ওকে একটু একটু করে চা দিতে হবে। ওই বোতলের ঢাকাটার মধ্যে ও একটু একটু করে খাচ্ছে। ওর চা খাওয়া দেখে তো আমিও অবাক হয়ে গেছি। তুমি কি খেয়েছো বলো? খাওয়া দাওয়া শেষ করে গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।
আমি যাওয়ার সময় শ্যুট করছিলাম, ওর বাবা মেয়ের হাত ধরে এসকেলেটারে নামছিল। অনেক ছোটবেলা থেকেই ওকে হাঁটিয়ে হাঁটিয়ে এরম এসকেলেটারে নিয়ে আসি বলে বোধ হয় ওর এই অভ্যাসটা তৈরি হয়েছে। এই ছিল আজকের ব্লগ, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।